উৎসাহী কিছু ভাইরা আছেন এই মুহূর্তে মাজার ভেঙে ফেলবে, মাজার ভাঙার জিহাদ করতেছে একেবারে, এতদিন কোথায় ছিল, 16 বছর কোথায় ছিল, এটা হিম্মতের কথা হয়ে গেল, এখন রিল্যাক্স আসছে কিছু, আইনসি পুলিশ টুলিশ একটু দুর্বল বা একটু হচ্ছে দেশের অস্থিরতা, আপনার এখন হিম্মত পড়ে গেছে, আপনি এখন মাজারকে ভাঙবেন, হ্যাঁ একটা লড়াই আপনাকে করতে হবে, এই মাজার পন্থীর হল এটা প্রত্যেক হিন্দুদের খালতো ভাই, এগুলো এই যে সেজদা করে গেলাম, যেগুলো মাজার পন্থী মুশরেকগুলো, এগুলো মুসলমানদের ভিতরে মুশরেক। 2 নম্বর হল এই ফেসিবাদী জালেমদের অন্যতম সহযোগী ছিল এই মাজার পন্থীরা, 2 নম্বর কথা, প্রত্যেকটা মাজার এরা ছিল এদের এদের সহচর। 3 নম্বর কথা হলো, ভারতীয় চ্যানেলগুলো তো আপনারা দেখেন কিনা জানি না, ভারতের মিডিয়াগুলো আমাকে তো জিজ্ঞাসাবাদে ভারতীয় সরাসরি জিজ্ঞাসাবাদ করছে আমাকে, বাংলাদেশ নিয়ে ভারতের 2টো এজেন্ডা, কয়টা এজেন্ডা, একটা এজেন্ডা হলো সেকুলারিজমকে প্রতিষ্ঠা করা, উগ্র সেকুলারিজম, এবং এই সেকুলারিজমটা আমেরিকান সেকুলারিজমের চেয়ে আরো একটু খারাপ, এটা ভারতের এজেন্ডা, শাহবাগিজম এটা একটা এজেন্ডা ভারতের। 2 নম্বর ভারতের এজেন্ডা হলো সুফিবাদী ইসলামকে প্রমোট করা, মাজার ভিত্তিক ইসলামটাকে কি করা, প্রমোট করা। এই মাজারগুলোতে 3টা সমস্যা, একটা হলো যে এরা শিরিক আছে এখানে, 2 নম্বর এরা ফেসিজমের দোষর, 3 নম্বর এরা ভারতীয় ভারতীয় যে আধিপত্যের যেই এরা যে জায়গা দখল করতে চায় ভারত এখানে, তার একটা হ্যান্ড, তার একটা তারা এলিমেন্ট তারা, 3 নম্বর। 4 নম্বর সমস্যা হলো সেটা হলো সামাজিক, কাজা জুয়া জেনা বেবিচার এগুলো এরা পড়ে থাকে। এখন আমি আজকে ঘোষণা দিচ্ছি আপনাদের সবাই, এই লড়াইটা আমরা কীভাবে করব, মাজারে 3টা এবং পরে একটা বললাম 4টা সমস্যা, কয়টা সমস্যা, 1 নম্বর শিরিকের দুর্গ, 2 নম্বর ফেসিজমের দূষণ, 3 নম্বর ভারতের কি ভারতীয় যে ভারতীয় ইসলামের ঠিকানা, ইন্ডিয়ান ইসলামের কি মেড ইন ইন্ডিয়া, ইসলাম মেড ইন ইন্ডিয়ান, এটা হচ্ছে সুফিবাদী ইসলাম মাজারবাদী ইসলাম এটা ঠিকানা। 4 নম্বরে গাজা অবৈধ কাজ অনৈতিক কর্মকলাপের ঠিকানা। আমার ঘোষণা হলো আজকে আপনাদের প্রতি সকল প্রতি আনুষ্ঠানিক ঘোষণা করছি আমি, আপনারা মাজারগুলোতে যাওয়া আসা বাড়াবেন, গিয়ে তাদেরকে ওখানে মোটিভেশন করবেন, কি করবেন মোটিভেশন, তাদেরকে বুঝাবেন, এবং তারা একটু চাপে আছে ভয়ে আছে এটাকে কাজে লাগাবেন, খবর তার এখানে জুয়া চলবে না, এখানে আর কি চলবে না, অনৈতিক কাজ চলবে না, এখানে অবৈধ টাকা এখানে নেওয়া চলবে না, এখানে কিসের টাকা আবার কিসের খাজা আবার টাকা, হ্যাঁ এগুলো চলবে না, এগুলো কল্যাণ ফান্ডে দান করতে হবে, প্রশাসনকে সাথে যুক্ত করবেন, আর্মিকে আর্মিকে বলবেন বা স্থানীয় প্রশাসনকে আমাকে বলবেন, আমি ফোন করবো এদেরকে, প্রতি মাসের ও টাকাগুলো নিয়ে যাবে গরিবদেরকে বিতরণ করবে, টাকাগুলো মাজারের টাকাগুলো, তাহলে না ফিসাব ভিতরে যে আছে সে শান্তি পাবে। যাই হোক, মারামারি হাঙ্গামা ওখানে গিয়ে আপনার দখল করা এটাকে ভেঙে দেওয়া এই আওয়াজগুলো না তুলে আমরা আপাতত কিসের আওয়াজ তুলবো, সংস্কার, কিসের আওয়াজ তুলবো, সংস্কার আওয়াজ তুলবো, তাদেরকে বুঝাবো আমরা, আর পরিস্থিতি এখন তাদের ফেবারে না, মাজার পর্যন্ত ফেবারে না, পরিস্থিতি আপনাদের ফেবারে, সুতরাং এখন দাওয়াত দেওয়ার ক্ষেত্র, কিসের ক্ষেত্র, এখন দাওয়াতের ক্ষেত্র, আমরা মাজার ইনশাল্লাহ কী করবো, দাওয়াতের কাজ শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে। তবে একটু আপনাকে এই আপনার সুন্দর সংঘবদ্ধ হয়ে যেতে হবে আপনাকে, আবার একা গেলে তারা কিন্তু আপনাকে পাত্তা দিবে না, আপনাকে সংঘবদ্ধ গিয়ে লাঠি সুগাটি যেতে বলি না, আমি মাজার ভাঙার জন্য বলি নাই, যাবেন যাতে তারা বুঝে যে এরা এরা বুদ্ধিমান, এরা ধৈর্যশীল, কিন্তু আবার আরও শক্তিত কথা না শুনলে কিন্তু আবার এদের শক্তি আছে, এরা যাতে বুঝে এরকম সংস্কার করবেন, মাজার ভাঙবো না মাজার সংস্কার করবো। আচ্ছা, এরপরে ধারাবাহিকতায় শরীয়ত যখন প্রতিষ্ঠা হবে, শেখ মুজিবের মূর্তিগুলা ভেঙে ফেলবে এই কথা আপনি 3 ঘন্টা আগেও কল্পনা করছেন, আপনি ভাই কল্পনা করছেন, আমাকে এক পুলিশের এডিশনাল আইজি বলছিল যে হারুন এই দেশে মূর্তি থাকবে না, অথচ কিন্তু সে কিন্তু হাজিরের পক্ষে মূর্তির পক্ষে লড়াই করে আমাদেরকে জেলে ঢুকেছে, বলো তোমরা তো যদি মূর্তি থাকবে না, আমরা তো মূর্তির বিরুদ্ধে আন্দোলন করছিলাম 2021 সালে 2020 সালে 2021 সালে। তো এই মাজারগুলো একসময় কি থাকবে না, থাকবে না, ঠিক আছে। এখন আমার কাজ, মোদী রসুল্লাহ 13 বছর মক্কায় ছিলেন, 13 বছরে উনি একটা মূর্তি ভাঙেন নাই, ভাঙছেন, কিন্তু মূর্তির সমাজ থেকে তিনি ইসলামের দিকে আনার চেষ্টা করছেন, আবার ঠিকই কিন্তু মূর্তিগুলো একদিন কি হয়েছে,
অপসারিত হয়েছে। বকুল জাল হাকুয়া জাহাকাল বাদিল ইয়াল বাদলা কানা জাহুকা। লড়াইয়ের স্টেজগুলো বুঝতে হবে, লড়াইয়ের স্থলগুলো বুঝতে হবে আপনাকে। এখন আমরা কোন স্থলে থাকবো? মাজার সংস্কার করা। কি সংস্কার করা? আমি এবার আপনাদেরকে বলি, তালেবানদের কথা বলি, আফগানিস্তানে কি পরিমাণ মাজার আছে এটা কল্পনা করতে পারবেন না, কোথায় এবং কি পরিমাণ শিরিক আছে সেটা কল্পনা করতে পারবেন না। ছিল, এখন তালেবানদের পিছনে ছিল পাকিস্তানের মুফতি আজম কট্টরপন্থী তৌহিদবাদী একজন আলেম। ওনাকে বাংলাদেশের মুফতি ফয়জুল্লাহ সাথে তুলনা করা হয়, এবং দেবন্দীদের মধ্যে কিছু কিছু কিন্তু বেদাত আছে, কিন্তু কিছু কিছু পুরো না, কিছু কিছু সালাফিদের মধ্যে যেমন গোড়ামি আছে, কিছু কিছু মাদখালিজম আছে, আমাদের দেবন্দী সমাজের মধ্যে কিছু সমস্যা আছে। এখনো পর্যন্ত আমাদের অনেকে বুঝতে চায় না, নামাজের পরে সম্মিলিতভাবে জরুরি মনে করে মোয়াজাত করাটাকে যে বেদাত, মুফতি ফয়জুল্লাহ বলেছেন আর রশাক আসবে বলে গেছেন, এটা আমাদের অনেকে নিতে চায় না। আর পাকিস্তানের মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী হচ্ছেন একেবারে কঠিন একজন বিশুদ্ধবাদী সুন্নাপন্থী বেদাত বিরোধী একজন আলেম। উনি মুফতি ফয়জুল্লাহকে, আমার বড় আব্বা মুফতি ফয়জুল্লাহকে উনি সবসময় উনি ফলো করেন। তালেবানদের আধ্যাত্মিক রাহবর ছিল মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী, ডক্টর শের আলী শাহ। হ্যাঁ, তো 96 সালে যখন তালেবানরা যখন আফগানিস্তানের কান্দাহার দখল করে, আহমদ সাহাব দালির নাম শুনছেন আপনারা? আহমদ সাহাব দালির মাজার কিন্তু আফগানিস্তানে, আরো অনেক আলেমদের, অনেক বুজুর্গদের, অনেক সাহাবিদের, হাজার হাজার সাহাবে কেন্দ্রের কবর আছে আফগানিস্তান, সাহাবি এবং অলিদের কবর আছে। তালেবানরা ওখানে গিয়ে একটা মাজার তারা কি করে নাই, ভাঙে নাই, প্রথমে ভাঙে নাই। এমনকি তালেবানরা মাজার মধ্যে যে বেদাতগুলো চলতেছে এগুলো তারা কি করে নাই, বন্ধ করে নাই। অথচ তালেবানদের পিছনে আধ্যাত্মিক রাহাবরকে মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রহমতুল্লাহ আলী, ওনার পরামর্শ সব কিছু হচ্ছে, উনি মাজার ভাঙতে পারেন নাই, মাজারের কুসংস্কারগুলো তখন চলতেছিল, কারণ আফগান সমাজটা বেদাত, বেদাত এবং সুন্না মিশ্রিত একটা সমাজ। হ্যাঁ, তো দেখেন পরে তালেবানরা প্রথমে কি করলো, আস্তে আস্তে এদেরকে বুঝাতে লাগলো, ওদেরকে বুঝাতে লাগলো যে তোমরা মাজারে আসবা জিয়ারত করার জন্য, মাজারে এসে তোমরা এই সমস্ত এই হারাম বেদাতে লিপ্ত হতে পারবে না, তারা একটু বুঝাতে লাগলো, তাদেরকে তারা মোটিভেশন করতে লাগলো, কাউন্সিলিং করতে লাগলো। আর যেহেতু তালেবানরা ক্ষমতায়, স্বাভাবিক তারা কিন্তু একটা সুযোগ পেয়েছে দাওয়া হিসেবে ব্যবহার করার জন্য, তারা মাজারগুলোকে সংস্কার করেছে, সমস্ত মাজারগুলোকে তালেবানরা বেদাত থেকে মুক্ত করে ফেলছে আলহামদুলিল্লাহ। এবং তালেবান একটা কৌশল করেছে, সেটা হলো ব্যাপকভাবে এই মাজারগুলোতে তবলিগ জামাতকে ইনক্লুড করে দিয়েছে, তারা হাজার হাজার তবলিগ জামাতের জামাত তারা পাঠাতে লাগলো সমগ্র আফগানিস্তান। এরপরে গিয়ে তারা আরও কিছু কঠোর হতে লাগলো আরও পরে গিয়ে, এবং সেখানে মাজারগুলোকে যে সংস্কার করা দরকার, গম্বুজ টুম্বুজ এগুলো ইত্যাদি ইত্যাদি এগুলো, আলহামদুলিল্লাহ আফগানিস্তান একটা মাজার মুক্ত সমাজ প্রতিষ্ঠা হয়েছে, একদিনে কিন্তু হয় নাই। তালেবানরা চাইলে প্রথম দিনে বুলডোজার চালিয়ে সব ভেঙে ফেলতে পারতেন। এই দেশে কি ইসলামপন্থীরা বিপ্লব করছে 5 আগস্টের, আপনি কেন মাজার ভাঙতে যাবেন? এই দেশে কি আপনি তৌহিদের বিপ্লব ঘটিয়েছেন? আপনি কি হামাস হয়েছেন? আপনি এখানে আপনি আপনার এখানে কন্ট্রিবিউশনের কতটুকু ছিল আপনার? সুতরাং যতটুকু আপনার অধিকার না তার চেয়ে বেশি আপনি এ করার দরকার নেই, দাওয়াকে ক্ষতিগ্রস্ত না করি, মাজারগুলোকে আমরা সংস্কার করবো, তার মানে আমরা চুপচাপ হয়ে থাকবো না, আমরা তাদের শিরিকের বিরুদ্ধে কথা বলবো, অনৈতিকতার বিরুদ্ধে কথা বলবো।